আসসালামু আলাইকুম। তো আমরা কি ভাই নেক্সট কারো কাছে যাবো নাকি ভাই? আপনার আপনি নেক্সট কারো কাছে যান, আমি একটু ঘুরে আসি 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি আল্লাহ, আপনি আবার যুক্ত হয়েছেন? হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। বলেন ভাই। আমি তেমন কিছু বলতে ভাই আর কি আসলে আমি ভাই ওই সময় তো যুক্ত হয়েছিলাম, যে একজন বলছিল না যে আপনার নবী মোহাম্মদের যে ওই ইটা সম্পর্কে, যে তারা পত্তলিকদেরকে কিভাবে ই করছিল, নির্যাতন করছিল, ওই পত্তলিকদের যে কাব্য ছিল ওইগুলো পুড়ায় ফেলছিল। আমি তখন এটাতে চাইছিলাম, তার উত্তরটা আমি আরো ভালো মতো দিতে পারতাম একটা উদাহরণ সহ। বলে দেন, বলে সেটা দেন আপনার যদি কিছু। হ্যাঁ সেটা আমি ভাই বলতে চাই যে নবী মোহাম্মদের সাথে অনেকটা হিটলারের তুলনা করা চলে। কিভাবে মানে হিটলার আর উনি ছিলেন একই পার্সন। হিটলার যেমন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অনেকগুলো আপনার সোশ্যালিজমের অনেকগুলো আপনার সাইন্টিফিক কিতাব, কাব্যগ্রন্থ, অনেক কিছু কিন্তু পুড়ায় ফেলছিল। অনেক ইউনিভার্সিটিতে কিন্তু সে চাপ দিছিল যে কোনো এগুলা বিষয়ে কোনো পড়ালেখা হবে না। অনেকগুলো সে কিতাব মানে ওপেনলি সে জ্বালায় পুড়াইছিল, এবং কেউ যদি তার বিরুদ্ধে কথা বলতো ডাইরেক্ট তারে মাইরা ফেলা ছাড়া আর কোনো তার ছিল না। এবং দেখা যাবে যে সে এরকম ভাবে অনেক কিছু ধ্বংস করছে, এমনকি আইনস্টাইনের পর্যন্ত দেশ ত্যাগ করতে বাধ্য করছিল। এবং অনেক ইহুদিরে তো মারছে মারছে, এবং কি অনেকের পালাইতেও ই করছিল, পালাইতে বাধ্য করছিল। এগুলা কিছু উদাহরণ কিন্তু আমরা নবীজির জীবনীতে দেখতে পারি। বনু কুরাইজা গোত্রের একদম সাফা সাফা করছে, পত্তলিকদের অনেক কিছু ধ্বংস করছে। মানে যে জায়গায় নবীর সত্য ছিল পত্তলিক, মানে নবীর জীবন কাহিনী মতে নবীর সত্য ছিল পত্তলিক, আর ওদিক দিয়ে আপনার হিটলারের সত্য সে ইহুদি ছিল, বানায়নি ছিল। এই হচ্ছে আপনার মূলত মূল কনসেপ্ট। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে এখানে বুঝতে পারাটা আমার মনে সহজ হবে যে কেন সে এগুলা কাজ করছিল। মূলত তার কাছে মূলত সে ছিল আর কি, এক হিসাবে ধরতে গেলে ভাই সে ছিল আসলে ক্ষমতা লোভী। মানে ক্ষমতা আর ভাই লোভ এমন একটা লোভ, এটা ভাই সহজে কেউ ছাড়তে পারে না। ক্ষমতার লোভের কাছে সবকিছু পরাজয় হার মানে। এবং ভাই, এবং ভাই দেখলাম সেদিন আমি বোধহয় আপনার আমি ছবি পাঠাইছিলাম, ওই ওই হাদিসটার মধ্যে আপনার দেখলাম যে আলী যেটার মধ্যে, আলী যেটার মধ্যে একদম নারীকে গিফট করছে, ওইখানে দেখলাম যে আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা দেওয়া, ওইখানে দেখলাম যে গনিমতের মালিকে এক অংশ দেওয়া। এবং তখন আবার যখন আপনার ওই ইসলামিক ফাউন্ডেশনের ওই আদিষ্টারে আবার যখন ইংলিশ ট্রান্সলেট করে দেখছি, তখন ওইখানে দেখি ভাই যে লেখা আছে যে সেক্স স্লিপ। তাহলে একটা একটা জিনিস দেখেন ভাই, ভাই আপনারা আপনারা এত এত মূর্খ সোডা কি হয় ভাই? জন্ম জন্ম সমস্যা, জন্ম কি জিনিস ভাই? নাস্তিকের বাচ্চা কি জিনিস ভাই? কি জিনিস এটা? তোরা আবার পরের পরের কমেন্টাই দারস সারস পাখি ভাই, সারস পাখি কোনো ভ্যারিয়েন্ট ভাই, বাংলাটা ঠিক মতো শিখে নাই, কি আর বললো। মাঝে মাঝে ভাই এগুলো চলে আসেন ভাই, আপনার মাদ্রাসা ছাত্র আপনাদের। হ্যাঁ আমি বুঝতে পারি যে আপনাদের দিলেন নবীর কাহিনী শুনলে, আপনাদের এই যে স্টুপিড মার্কা যে কিচ্ছা কাহিনী আছে সেগুলো সেগুলো শুনলে আপনাদের মনে কষ্ট লাগে, দ্যাটস ফাইন। বাট মনে কষ্ট নিয়ে গালি গালাজ করার থেকে বরং আপনার কি এটা করা উচিত না, পড়াশোনা করা উচিত না? আপনি পড়াশোনা করেন, করে যদি মনে হয় যে হ্যাঁ আমরা কোনো কথায় ভুল বলছি, ভাই লাইভে আসেন, যুক্ত হন, কথা বলেন, লাইভের মধ্যে আমরা কামড় দিব আপনাকে। আপনি যদি কোনো ভ্যালিড পয়েন্ট মেক করতে পারেন আমরা অবশ্যই মেনে নিব যে আপনার পয়েন্টটা ভ্যালিড। এটা বহুবার আমরা করছিও, আসিফ ভাই নিজে তার যদি কোনো পয়েন্টের রং থেকে থাকে সে নিজে স্বীকার করছে এই পয়েন্ট আমি রং। আপনারা আসেন, প্রমাণ করেন যে আপনাদের ধর্মের কথাগুলো আসলে সত্য, ঠিক আছে, লজিক্যাল, রিজনেবল, প্রমাণ করেন, আসেন। গালি গালাজ করে লাভটা কি? কেউ দাম দেবে না ভাই গালি গালাজ করে। আপনাদের যে খামারে আছেন সেই খামারের লোকজন হয়তো খুশি করতে খুশি হতে পারে, আরে বিশাল বড় কাজ করছে, কিন্তু তাতে কোনো আবদুল্লাহ আসা যায় না ভাই, তাতে কোনো আবদুল্লাহ অ্যাচিভমেন্ট হবে না আপনাদের। হ্যাঁ ভাই বলেন। আল্লাহ সাহেব আপনার আরেকটা ই ছিল, আপনার কথা বলার ছিল, এটা হচ্ছে যে তারা জানে যে এখানে তাদের দিলের নবীর বিরুদ্ধে কথা বলতেছে বা কিছু, তাদের এখানে আসতে হয় কি জন্য, বা আয়সা আবার গালিও দিতে হয় কেন? আমার মুখ কথা সে এখানে আসে কেন? আপনাকে হত্যা করা হবে, জবাই করা হবে, বা আপনাকে গনিমতের আপনার মা বোনকে গনিমতের মাল বানানো হবে, আপনাকে ট্যাক্স দিয়ে থাকতে হবে, জিম্মি হিসাবে থাকতে হবে, না এগুলো তো আমরা বলতেছি না। আমরা আপনাদের ভয়ের কারণ না, আমরা আপনার নবীর জন্য, হ্যাঁ আমরা অফকোর্স আপনার নবীর জন্য, আপনার আইডিওলজির জন্য, আপনার আল্লাহর জন্য ভয়ের কারণ, আমরা আপনার জন্য ভয়ের কারণ না। হ্যাঁ আসিফ ভাই, সরি। হ্যাঁ আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনিও ভালো। ঈদের শুভেচ্ছা আপনাকে। হ্যাঁ ভাই ঈদের শুভেচ্ছা। তো ভাই আরেকটা ভাই আমার এই প্রশ্নটা আর কি আসিফ ভাইয়ের কাছে, যে ভাই বাংলাদেশে আপনার মৌলবাদের মূল উত্থানটা হয় কবে থেকে,
এবং আপনার বাংলাদেশে মুক্ত চিন্তার ভবিষ্যৎ কি? বাংলাদেশে তো মৌলবাদের উত্থান অনেক আগে থেকেই আছে, মানে সেই অনেক পুরনো কাল থেকেই আছে, এটা আসলে এক্স্যাক্টলি এভাবে বলা যায় না, এটা তো বলতে গেলে বিস্তারিত আলোচনা করতে হবে ভাই। মানে একটু যদি আপনি ভাই সংক্ষেপে যদি একটু আর কি বলতেন। এটা তো মানে ব্রিটিশ আমল থেকেই আছে, তাই এর আগে থেকেও আছে। হ্যাঁ, এখন ভাই সংক্ষেপে তো এইভাবে বলা খুব, মানে ভাই যেমন অনেকটা দেখি মাঝে মাঝে আপনার কিছু পুরনো পেজ আছে আপনার ফেসবুকে যে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমূহ, সেখানে ভাই দেখা যায় যে 60-62 এর দিকে দেখতাম আর কি আপনার ছবি, যে দেখতাম ওইখানে দেখতাম যে নারীরা ঢাকা ভার্সিটিতে ভিকারুননিসা কলেজে মানে একদম শাড়ি স্লিপ এরকম কাপড় পরে তারা ঘুরতেছে হাঁটতেছে এবং কারো কোনো কিছু বলা নাই। কিন্তু এখন যদি আপনার 22 সালে যদি পূর্বে 23 সালে এটা প্রপার দৃশ্য না আসলে, টু বি অনেস্ট। তখন আমার মনে হয় যে ওখানকার যারা পড়তে যেতেন তারা এলিট ক্লাস লোক, মানে এলিট ক্লাস নারীরা যারা ওই ধরনের পরিবেশ পেতেন, ওই যার বাপ মা মিসোজিনিস না, যার আত্মীয় স্বজন এরকম মিসোজিনিস না যে তার উপর চাপাই দিবে, ওরকম এলিট ক্লাস লোকজন পড়তে যেতেন এবং তারা ওইভাবে ইয়ে করতে পারতেন। বাকি যারা দেখতেন না যে ওইখানে বোরকালি নাই, বোরকালিতে তো তখন ঘর থেকে বাইরে বাড়িতে যেত না, তো সেই ইউনিভার্সিটি যাবে কোন জায়গা থেকে? সে মাদ্রাসা, বেশি হলে মাদ্রাসা, মাদ্রাসা যে পড়াশোনা করবে, মাদ্রাসা কোনো একটা হুজুর তার পছন্দ করবে, নিকা করবে, সে বাচ্চা পয়দা করবে, তো তার সার্কেল তো অতটুকুই, সে ইউনিভার্সিটিতে বোরকা পরে যাবে কোথা থেকে? আর বাই দ্য ওয়ে, ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে আপনি বোরকা পরে যান বা যেভাবেই যান, যেভাবে বস্তার মধ্যে বোঝা যায়, তারপরে কিন্তু এক ছেলে বা একসাথে পড়তে যাবেন, এটা কিন্তু জায়েজ না। আপনাকে কিন্তু ওইভাবে পড়তে যাওয়ার কোনো সুযোগ নাই ইসলামে, আপনাকে একেবারেই মানে বাসার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, শুধুমাত্র সুযোগ আছে তখন যখন আপনার মনে করেন আর কোনো উপায় নেই, মানে আপনাকে খাওয়ানো পড়ানোর মতো লোকজন নাই, আপনার বাপ নাই, আপনার ভাই নাই, কেউ নাই যে আপনার দায়িত্ব নিবে, তখন আপনার মানে জীবিকা অর্জনের জন্য পড়াশোনা দরকার, ঠিক তখন আপনি বোরকা পরে শুধুমাত্র যেতে পারবেন, জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অর্জন করেন, বোরকা মাথায় তুলে আবার দৌড় দিবেন, আবার মানে পরের দিন ওইভাবেই ওইভাবেই চলবে, তার অন্য কারোর সাথে ইন্টারাকশন এটা আপনার জন্য মানে হালাল না। তো মানে ওই বোরকালি বা ওইখানে বোরকালিরা থাকবে, এখন তো যারা বোরকালিরা যায় তারা আমার দিল মতো এটা চুজ করলাম, দিল মতো এটা চুজ করলাম না, যা বললাম হিজাব ইজ মাই চয়েস, তারপরে যা যখন ইসলামিক খেলাফত আসবে তখন হিজাব হিজাব চয়েস মানে হিজাব তোমার পড়তেই হবে, না পড়লে বেঁচে আঘাত, এরা সাপোর্ট করবো আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, এরা তো খাটাস, এরা তো মানে থার্ড ক্লাস হিপোক্রেট এন্ড খাটাস। হ্যাঁ, হয়তো পারে এরকম অনেক নারীরা আছে যারা ওই সম্পর্কে অবগত না, অবগত না হয়ে তারা বালপাক্কা, এটা আলাদা হইতে পারে, এরকম লোকজন থাকতে পারে, অস্বীকার করতেছি না, বাট ওরকম লোকজন তো অবশ্যই আছে যারা জানে যে এটা চয়েস না, মানে ভন্ডামি ফাতরামি করার জন্য তারা এই ধরনের কথা বলে, একেবারে থার্ড ক্লাস যারা মানে ইতর বদমাইশ এবং মানে ডিসিভার যারা, তারা যে এরকম বলে অনেকে যে হ্যাঁ হিজাব ইজ চয়েস, হুইচ ইজ নট, হুইচ ইজ অ্যাবসলিউটলি নট, পুরোপুরি ঢা মিথ্যা কথা এগুলো। এটা মানে আর কি ভাই বলে যে আমি যে হিজাবটা পড়তেছি এটা যাতে কেউ যাতে আর কি আমাকে যাতে কেউ চাপ দেয় নাই, কেউই করে নাই, এটা আর কি সে মুখ দিয়ে স্বীকার করে না, এটাই আর কি মূলত ভাই। আমি ভাই এবং এমনও দেখছি আপনার যে আমাদের বাড়ির এদিকে একটা ইয়ে আছে আপনার পার্ক আছে, সো ওইখানে আপনার মানে যতগুলো আপনার ছেলে মেয়ে আপনার মানে মূলত আপনার রিলেশন করে তাদের ম্যাক্সিমাম মানে মেয়ের আপনার বুরকা হিজাব পরা, তাহলে আমি একটা জিনিস ভাই বুঝি না যে ইসলামে কোথায় আছে যে তোমরা প্রেম করো বা প্রেম করা হালাল, এরকম তো কখনো পাই না, মানে বিয়ের আগে রিলেশন করা যে হালাল এরকম তো কোনো কিছু ভাই পাইলাম না, তাহলে তারা ওইটা কিভাবে করে আসলে ভাই? মূলত তারা হিজাবটা মূলত ব্যবহার করে যাতে ফ্যামিলির কেউ যাতে আমাকে না দেখে যে আমি একটা ছেলের সাথে আছি, এই জন্যই ভাই তারা মূলত ওই করে। ম্যাক্সিমাম মেয়েদেরকে ভাই দেখি যে এরকম অবস্থা, কারণ ভাই আপনার অন্তর যদি ভাই সাফ থাকে এখানে তো আপনার কোনো কিছু লুকানোর তো প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভাই তাহলে আজকে বিদায় জানাই আপনাকে, ঠিক আছে? ওকে, আর ভাই আমি আরেকটু ভাই বলতে চাইতেছিলাম একটা কথা ভাই, যে আমি চাচ্ছিলাম যে ভাই আপনাদের লাইভে কিছু অংশ এবং ভিডিও আপনার ছোট ছোট করে ইউটিউবে পোস্ট দেওয়ার জন্য, এখন এটা দিয়ে যদি একটু আপনি কিছু সাজেশন দেন বা কিছু বলেন। হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই, খালি খালি অশালীন অশালীন থাবলেন দিয়ে না তাইলেই হবে। ভালো থাকবেন।